আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের আমরা ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে আমরা এসেছিলাম। প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার কারণে চরম বিরোধিতা শুরু হয়ে যায় এবং আবু তালেবের কাছে এসে মক্কার কুরাইশগণ আবদার করে তাকে থামানোর জন্য, কিন্তু তিনি তাদেরকে বুঝিয়ে শুনে বিদায় করে দেন, থামছে না। এদিকে হাজ মৌসুম এবং বিভিন্ন মেলা আছিল, বড় বড় বাজার বসতো, মেলা বসতো, এই সমস্ত জায়গায় সিজন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম আসসালাম কীভাবে দাওয়াতি কাজ করছেন সেগুলোর চিত্র এবং এইগুলোর মোকাবিলায় উল্টা দাওয়াতি কাজ কীভাবে চলছিল তার ফিরিস্তি দিয়ে আজকে আলোচনা শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা লোকদেরকে যেমন দাওয়াত দিচ্ছেন, পাশাপাশি উফুদুল আরব, আরবদের বিভিন্ন গ্রুপ যখন ওমরা করতে আসে, হজ করতে আসে, তাওয়াফ করতে আসে, সেখানেও তিনি সুযোগ নিতেন। তারা চিন্তা করলো মক্কার লোকেরা আবু লাহাবের নেতৃত্বে কি করা যায়, এই দাওয়াত তার কীভাবে থামানো যায় যাতে অন্য লোকেরা গ্রহণ না করে। তারা পরামর্শ করে ওয়ালিদ ইবনে মুগিরার যে পরামর্শ এসেছিল যে সে হচ্ছে একজন জাদুকর, এই কথা মোটামুটি সবার কানে ঢুকাই দিতে হবে। ওকে, এখন তারা সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে যেখান থেকে প্রতিনিধি দল আসে রাস্তার মুখে তারা বসে থাকতো এবং যে সমস্ত মেলা বসতো বড় বড় সেখানেও তারা যেত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে যান আর হজের সিজনেও তারা এই কাজ করত। সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে ওনার দুশ্মনের ক্ষেত্রে এই বিষয়ে আবু লাহাব, এবং তিনি যেখানে যেখানে যেতেন প্রোগ্রামটা সে জেনে নিত, সে তো ওনার চাচা, আপন চাচা। বিশেষ করে ওকাব, মিজান্না, জিল মাজাজ, এগুলো কয়েকটি বড় বড় মেলা কেন্দ্র ছিল, এই মেলাতে তিনি যেতেন আর সে গিয়ে পেছনে দিয়েই এই কাজ করত। তিনি প্রথমে তাদেরকে দাওয়াত দিতেন। একজন সাহাবি একটি ঘটনা বলছেন, তিনি হচ্ছেন রাবিয়া ইবনে ইবাদ আদ-দাইলি। তিনি প্রথম দিকে তো জাহিলি সভ্যতার ধারকবাহক ছিলেন, এক পর্যায়ে তিনি ইসলাম কবুল করেছেন, পরবর্তী পর্যায়ে তিনি বললেন যে আমি দেখেছি কিভাবে তিনি দাওয়াত কাজ করতেন আর দুশ্মনরা কীভাবে ওনার পেছনে পেছনে যেত। তিনি জিল মেজাজ বাজারে গিয়েছেন মেলায়, আমি ছিলাম সেখানে, তিনি ডেকে বলছিলেন, তখনও তিনি অমুসলিম, ওই যে সাহাবি বর্ণনা করছেন রাবিয়া আদ-দাইলি, তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা এই কথা বলো সবাই, এই কালিমা পড়ো, ইসলাম কবুল করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হবে। ওয়াইয়াদ খুলুফি ফিজা জেহা, তিনি এই বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কাজ করতেন। ওয়ান্নাস মুক্তাসুন আলাই, মানুষেরা কৌতূহলী দৃষ্টিভঙ্গি নিয়ে আগ্রহ করে ওনার কথা শুনত, কেউ হয়তো কবুল করত না কিন্তু শুনত অনেকেই। ফামা রাআইতু আহাদান ইয়াকুলু শাইআন, কাউকে ওনার কথার পরে কোনো গালমন্দ উচ্চারণ করা, বিরোধিতা করা, কোনো এই জাতীয় আমি দেখতাম না সহজে, কিন্তু তিনি একতরফা বলে যাচ্ছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কিন্তু একটি লোককে দেখা গেল যে উনি বলে চলে গেলে পেছন দিক দিয়ে সে আবার এসে ওরা আহুরাজুলান আহওয়ালা ওয়াদি আল ওয়াজহে, একটি বড় খুব প্রতিষ্ঠিত নেতৃত্বের অধিকারী এবং যার চেহারা টেহারাও দেখতে শুনতে খারাপ না, এরকম একটি লোক এসে ওনার কথা শেষ হলে বলতো ইন্নাহু সাবে কাযিব, এই লোকটি হচ্ছে আমাদের দিন ধর্ম পরিত্যাগকারী মুরতাদ, মানে তাদের শিরকের ধর্ম ত্যাগ করেছে, এই জন্য এই মুরতাদ সবে যে তাদের বাপদাদার দিন থেকে সরে এসেছে, এর কথা তোমরা শোনো না, কাযিব, এই লোকটি মিথ্যাবাদী, সে কোনো নবী না, তার কাছে কোনো ওহী আসেনি, খবরদার তার কথা তোমরা শোনো না, মিথ্যাবাদী। তো লোকেরা বলতো, পরে জিজ্ঞেস করা হলো, ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম কিছু লোককে, এতক্ষণ যে লোকটা কথা বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লোকটা কে, আমি তো চিনি না, দাইলামি সাহাবি বলেন, আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তো উনি কি বলছিলেন যে ওনার কাছে নবুয়ত এসেছে
আর সবাইকে এই কালিমার দিকে ডাকলেন। কুলতুম্মান হাদাল্লাযী ইউকাযযিবুহু, এর পেছনে যে আরেকটি লোক এসে তাকে মিথ্যাবাদী বলে সবার কাছে অপপ্রচার করে গেল সে লোকটিকে, কালু আম্মুহু আবুল আহাব, তার চাচা আবুল আহাব। এভাবে আবুল আহাব তার এই জার্নি কন্টিনিউ করলেন, কিন্তু এর ফাঁকে দিয়ে বিভিন্ন সাহাবি এই প্রকাশ্য দাওয়াতের চলা অবস্থায় একজন দুইজন পাঁচজন করে ইসলাম কবুল করছেন, কন্টিনিউ করছে। তার মধ্যে উম্মে আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের লিডারদেরকে এবং সাধারণ ব্যক্তিদেরকে সবাই যাকে যেখানে পান সবাইকে তিনি এই কোরআন শোনান এবং ইসলামের দিকে দাওয়া দিচ্ছেন। তো তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন। এবং একবার তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিছু কথা বলার জন্য, জিজ্ঞাসা করার জন্য দিন সম্পর্কে। কিন্তু ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিল কয়েকজন লিডার প্রকৃতির লোক যারা সমাজের প্রভাব প্রতিপত্তি রাখে। তিনি তো ওদেরকে টার্গেট নিয়েছিলেন যে এরা যদি কেউ ইসলাম কবুল করে ফেলে বাকিরা সহজেই করবে বিদায়। তিনি তাদের দিকে গুরুত্ব দিলেন। তাদের মধ্যে ছিল কিছু কিছু, যেমন ওয়ালিদ ইবনে রবিয়া, উতবা, সাইবা এবং এরকম কিছু প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোকগুলো। তো আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে কথা বলার জন্য ঘুরঘুর করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চান্স দিচ্ছেন না যে ওর সঙ্গে পরে কথা বলা যাবে, আগে দেখি এই লিডারগুলোকে ধরা যায় কি না, এদেরকে ইসলামটা বোঝানো যায় কি না। তো তখন তিনি উনি অ্যাপ্রোচ করলেও একটু গুরুত্ব দিলেন না, অ্যাভয়েড করলেন। আসলে এই নয় যে ইগনোর করেছেন, প্ল্যান করে তিনি মনে করেছেন যে আগে এদেরকে যদি আমি দাওয়াটা দিয়ে ফেলতে পারি, এই বেচারা তো মুসলিম হয়ে গেছে, অসুবিধা নাই, তারা আমি পরবর্তী পর্যায়ে তার প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু এই কাজটা যদি করলেন, আল্লাহ তালা এটা পছন্দ করেননি। আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করলেন, সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা। চেহারাটাকে একটু ওনার প্রশ্নের কারণে চেহারাটার মধ্যে উনি একটু বিরক্তির ভাব প্রকাশ করলেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আনজা আহুল আমা, যে একজন অন্ধ বেচারা আসছিল তার কথাকে তিনি গুরুত্ব দিলেন না, এবং এই যে আসলো তাদের কথা তিনি শোনার জন্য গেলেন। তো পরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়েলাইজ করেছেন যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওনাকে যেটা গুরুত্ব দিয়েছেন যে আপনার কাছে দিন শিখার জন্য আগ্রহ নিয়ে যে ব্যক্তি আসে তাকে আপনি গুরুত্ব দেন, আর যে আগ্রহ দেখায় না তার পিছনে এত ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। এটা একটা বিশাল শিক্ষা আমাদের জন্যে। আমরা অনেক সময় মনে করি যে অমুক এমপি সাহেব আসছে, ওরে বাবা রে বাবা কী অবস্থা, অমুক চেয়ারম্যান সাহেব আসছে, অমুক লিডার এসেছেন, তার জন্য কি অস্থির। এরকম একজন যদি কোনো সময় মসজিদে আসে, মাদ্রাসায় আসে, অনুষ্ঠানে আসে, সবাই যদি বিশাল একটা কারবার হয়ে গেল আর কি। আর যে সাধারণ মানুষগুলো আসছে দিন শিখতে চায়, তাদের ব্যাপারটা এত গুরুত্ব না। এরকম আমাদের মধ্যে মাঝে মধ্যে চলে আসতে পারে, আসে কি না, এভাবে হয়ে যায় দেশে বিদেশে সব জায়গায়, কিছু কিছু এরকম হয়ে যায়। তো এখানে আল্লাহ তাআলা ওনাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ওনার নিয়তের মধ্যে এমন খারাপ কিছু ছিল না যে এই বেচারা আর অন্ধ মানুষের আমি গুরুত্ব দেবে কোনো, এইরকম কিছু না, ইগনোর করা উচিত। ওনার উদ্দেশ্য ছিল একে ধরা যায় কিনা এগুলোকে, তাহলে ইসলামের কাজটা জোরদার হবে। এরকম একটা খেয়াল তিনি করেছিলেন, যেটা আমরা অনেক সময় করি। আমরা অনেক সময় মিডিয়ার পিছনে, আমরা অনেক সময় লিডারের পিছনে একটু খুব গুরুত্ব দিই, আসলে খুব খুশি হয়ে যায়, একটু দুই কথা বললো আমাদের কাছে খুব ভালো মনে হয়, মুসলমানদের শান মনে হয় যেন উঁচু হয়ে গেলো। এগুলো আমাদের মধ্যে এটা আসতে পারে। এটা এই জন্য শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারেকশন করা আল্লাহ তাআলার উদ্দেশ্য না, ওনার নিয়তের ভিতরে এমন কোনো খারাপ কিছু ছিল না অবশ্যই, কিন্তু এই উপলক্ষে মেসেজটা কাদের জন্য দিলেন, আমাদের জন্য, এই উম্মতের জন্য। এরকম সিচুয়েশন তোমাদের লাইফে আসবে। সিরাতে পাক পড়ার উদ্দেশ্য কি? আমরা ওনার জীবন থেকে প্রত্যেকটি কর্ম থেকে শিক্ষা নেব, এবং সেই উপলক্ষে আল্লাহ তাআলা ওনাকে কোথায় কীভাবে গাইড করেছেন, কোথায় ওনার কোনো কাজ আল্লাহর পছন্দ হয়নি সেটাকে কারেকশন করেছেন, আবার সেটার মধ্যে আমরা ঢুকে যাই কিনা। তাহলে এই যে এই জন্য এখানে আমাদের লেসন হচ্ছে যে আল্লাহ তাআলা ওনাকে কারেকশন করে দিলেন, আমাদের জন্য শিক্ষা। আর যারা ইসলাম শিখতে চায়, মুসলিম হোক নন মুসলিম হোক,
তাদের প্রতি আমাদের গুরুত্ব বেশি দিতে হবে। আর যারা ইসলাম শিখতে চায় না, এই দেশে আসি বিধায় এই দেশের কথা যদি আমরা বলি, তাদের সঙ্গে আমাদের ওয়েলকামিং অ্যাটিটিউড তো থাকবেই, যেই আসুক, কিন্তু ওইটার গুরুত্ব যদি অপরিসীম হয়ে যায়, আর যারা ইসলাম শিখতে আসে এটার গুরুত্ব আমাদের কাছে কম হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটু উল্টা হয়ে যেতে পারে। এখানে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আব্দুল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে পরবর্তী পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, বা তার আগে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলহী বলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা ওনার যে কোনো আব্দুল ইবনে উম্মে মাকতুমকে ইগনোর করা কোনো উদ্দেশ্য ছিল না। তিনি জানেন যে তিনি মুসলিম, তার মধ্যে কোনো অসুবিধা হবে না তার কথা এখন না শুনলে। তার এক্সাম্পল তিনি দিয়েছেন, ইন্নি লা উতির রাজুলা ওগাইরুহু আহাব্বু ইলাইয়া মিনহু খাশিয়াতান ইউকাব্বাহুল্লাহু ফিন্নার, যে কোনো কোনো সময় গনিমতের মাল, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে কোনো কোনো সময় যখন তিনি সাহাবিদেরকে দিতেন, তো যারা ভালো মানের সাহাবি তাদেরকে কম দিতেন, আর যেগুলো দুর্বল মনা না দিলে নেফাক ঢুকে যাবে ওদেরকে বেশি করে দিতেন কোনো কোনো সময়। তিনি বললেন সেই উপলক্ষে যে, আমি কোনো কোনো সময় কাউকে বাইতুল মাল থেকে বেশি দিয়ে দেই, কিন্তু আমার মনে চায় তাদেরকে না দিয়া আরও ভালো লোক আছে ওদেরকে বেশি দিতে। তো ভালো লোকদেরকে বেশি না দিয়া একটু কম বক্ত, যারা দিল যাদের দুর্বল, ইমান দুর্বল, ওদেরকে বেশি করে দেই, খাসিয়াতান আনি ইউকাব্বাহুল্লাহ ফিন্নার, আমার আশঙ্কা হয় আমি না দিলে এরা উল্টা পাল্টা দিকে মোনাফিকি করবে, শেষে জাহান্নামে চলে যাবে, ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য কিছু দিয়ে টিয়ে ঠিক রাখি, যাতে ওদের আকিদা ইমান উল্টে না যায়। তো এইখান থেকে ইমাম কর্তুবী দলিল নিয়েছেন যে, আসলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানতেন আব্দুল ইবনে উম্মে মাকতুম, ওনার এতটুকু ইমানি মজবুতি আছে, ওনার কথা সাড়া না দিলে উনি মনকষ্ট পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে অবস্থান নেবেন না। কাজেই এখানে এইটা আমাদের বুঝার বিষয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন যে, এই লোকটা যে আসছে আব্দুল ইবনে মাকতুম, যে এই উনি ওই লোক যার বিষয় নিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ভৎসনা করেছেন, একটু ক্রিটিসাইজ করেছেন যে আপনি কেন তার থেকে চেহারা ফিরিয়ে নিয়েছিলেন, যদিও আল্লাহ তাআলা ওনার উদ্দেশ্য জানেন। তো এইভাবে ইসলাম কবুল করা জানি অব্যাহত থেকেছে কিছু কিছু নাম করা ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন আবু দার আল গেফারি রাদিয়াল্লাহু আনহু। বিরোধিতা চরম পর্যায়ে আছে, কিন্তু ইসলাম কবুল করার কাজও চলছে পাশাপাশি। ওনার ইসলাম কবুল করার কাহিনীটি একটা চমৎকার কাহিনী। তিনি ওনার নাম, আসল নাম হচ্ছে জুন্দুব ইবনে জুনাদা। উনি যদি একদম প্রথম দিকে না, প্রকাশ্য কাজের শেষ দিকেই বলতে গেলে উনি ইসলাম কবুল করেছেন, তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন অরিজিনালি, আবু দার আল গেফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সত্যি মনে হতো না ইসলামকে তালাশ করছিলেন, কোথায় পাওয়া যায় হক দিন, কোথায় পাওয়া যায়। কিছু লোকের মধ্যে এরকম ন্যাচারাল ফিতরাতান হকের আগ্রহ আল্লাহ তাআলা পয়দা করে দেন। মাঝে মাঝে ইসলাম কবুল করতে আসে আমাদের এখানে লোকজন, দেখা যায় তাদের ইতিহাস শুনলে যে তারা মনে হয় যেন কিছু একটা খুঁজছিলেন, কোথায় রাইট দিন পাওয়া যায়, ফিতরাতান আল্লাহ তাআলা যাদের যেটা দিয়েছেন, এইরকম কিছু লোকদের মধ্যে ছিলেন আবু দার আল গফারি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে, ওনার নিজে বর্ণনা করেছেন পরবর্তী পর্যায়ে নিজের কাহিনীটি, যে খারাজনা মিন কওমিনা গিফার আনা ওয়াখি ওয়া উনাইস ওয়া উম্মুনা, তো আমরা একটু বের হয়েছিলাম আমাদের কওম থেকে, আমরা খুঁজছিলাম, তো আমি বললাম যে আপনারা একটু, ফাকালা উনাইস, আমার ভাই উনাইস এবং আমার মা, তিনজন, ইন্নালি হাজাতান বিমাক্কা ফাকফিনি হাত্তা আতিয়াকা, তো আমরা, ওনারা হয়তো বেদুইন কবিলাও, মাঝে মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তো আমরা যখন এক জার্নি থেকে এক বেদুইন এলাকা থেকে আরেক বেদুইন এলাকাতে গেলাম, আমরা তিনজন আসি এক পরিবারের, তো আমাদের মধ্যে আমার ভাই উনাইস বললেন যে আমার মক্কা একটু কাজ আছে, আপনারা এখানে থাকেন, হাত্তা আতিয়াকা, আমি ওখান থেকে কিছু খোঁজখবর নিয়ে আসি। তো আবু দার বলেন যে আমার ভাই যে গেলেন অনেক বেশ কয়েকদিন পরে আসলেন, ফাকুল তো মা হাবা সাকা, এত দেরি করলেন কেন, কি ছিল মক্কায়, কল আল্লাহ রাজুলান ইয়াজুম আন্নাল্লাহ আরসালাহু আলা দিনিক, আমি এমন এক লোককে পেলাম, এ তুমি যে কি একটা খোঁজো
শহীদিন, সে বলে আল্লাহ নাকি তাকে ওই দিন নিয়ে পাঠিয়েছে, এরকম এক লোকের খবর পেলাম। ফাকুলতুমা ইয়াকুলুন নাসুল্লাহু, লোকেরা তাকে কি গ্রহণ করেছে না তাদের রিয়াকশন কি, পাবলিক কি বলে? কলা ইয়াকুলুনা ইন্নাহু শায়ের ওয়া সাহির ওয়া কাহিন, তারা মেজরিটি দেখলাম যে তাকে গ্রহণ করেনি, বলেছে সে তো কবি, কেউ বলেছে সে জাদুকর, কেউ বলেছে সে গণক। ওকানা ওনাইস শায়রান, তো ওনাইস নিজেও, আবুদার গ্রেফারির ভাই ওনাইস, তিনি নিজেও কবি। তো ওনাইস বলছেন সামিতু কওলাল কুহান, আমি কিন্তু অনেক গণকদের কথা শুনেছি। ফামা ইয়াকুলু বিকাউলিহিম, উনি তো তাদের মতো এরকম কোনো কথা বকবক করে বলেন না, মন্ত্রতন্ত্র পড়ে যেগুলো কিছু করেন না। ওকাদ ওয়াদাআতু কাউলাহু আলা আকরা ইশ্শায়ের, আর আমি তো যেহেতু নিজেই কাব্য চর্চা করি, কবিতা চর্চা করি, আমি কবিতার সঙ্গে মিলিয়ে দেখলাম তার কোনো কথা কবিতার সুরের সঙ্গেও মিলে না। ফাওয়াল্লাহি মা ইয়ালতাইমু লিসানু আহাদিন আন্নাহু শায়র, কোনো ভালো মানে বিবেক সম্পন্ন মানুষ বলতে পারে না যে উনি কিছু কাব্য চর্চা করছেন, কবিতা চর্চা নো। আল্লাহি ইন্নাহু লা সাদিক, আমার কাছে মনে হয়েছে তিনি অবশ্যই একজন সত্যবাদী, সত্য ক্লেমই করছেন। ওয়া ইন্নাহু লা কাযিবুন, আর আমার কাছে মনে হলো বাকিরা সবাই যারা বলছে ওনার বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার করে এরাই আসলে মিথ্যাবাদী, এতটুকু আমার কাছে মনে হলো। ফাকাল আবু যার হাল আনতা কাফি ইয়াহাত্তা আনতালিকা ফা আনজুর, বলে যে আপনি তো মোটামুটি কিছু যাচাই বাছাই করলেন, মনে হয় কনফার্ম এখনো হন নাই, মনে হয় বলছেন, তো আপনি থাকেন, আপনি এখন বসেন এখানে এলাকায় থাকেন, আমি যাই এবারে ফাইনাল ভালো ইনভেস্টিগেট করার জন্যে। বলে না ঠিক আছে, ফাকুন মিন আহলি মাক্কা আলা হাদার ফা ইন্নাহু কাদ শানিকু শানিফু লাহু ওয়া তাজাহামু লাহু, তো ওনাইস আবার বলে দিলেন যাওয়া তো ঠিকই কিন্তু খেয়াল রাখবেন ভাই, মক্কা লোকেরা কিন্তু তার বিরুদ্ধে বড় অবস্থান নিয়েছে, যদি টের পায় যে আপনি তার দলে তার দিকে ঝুঁকছেন বা তাকে তালাশ করছেন, তাকে খুঁজতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার 12টা বাজিয়ে দিবে, খুব সাবধানে থাকবেন কিন্তু কেউ যেন টের না পায়। আবু দার বললেন যে হাত্তা কাদিম তো মক্কা, আমি মক্কা আসলাম এবং আমি কয়েকজন লোককে পেলাম, তো তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই যে একটা লোক আছে তোমাদের সমাজে ধর্ম ত্যাগী লোকটা কই, তারপর মোরতাদ তোমাদের ধর্ম থেকে সেই লোকটা কই? তখন সে বলল যে ওই যে কালা সাবি, ওই যে ওই ওই লোকটা দেখা যায় ওই যে অমুক জায়গায়, ওকে ফা আশারা ইলাইয়া, হ্যাঁ আইনা হাদার রাজুল ফা আশারা ইলাইয়া ও কালা সাবি ফমালু আহলুল ওয়াদি আলাইয়া বিকুল্লি মাদারাতিন ওয়া আযমিন হাত্তা খারারতু মাগশিয়ান আলাই, দেখি আমি যখন বললাম এই লোকটা কই, এখন তো আমি তাদের আক্রমণের শিকার হয়ে গেলাম, এই তো বোধহয় তার তরিকা খুঁজতে আসছে, এখন আমার দিকে তারা সবাই ইট পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, আমি তো বেহুশ হয়ে পড়ে গেলাম। যখন উঠলাম দেখি যে আমার চেহারা মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে তাদের ইটে, এরপরে আমি কি করব এখন এই বিপদ আপদে বিদেশি মানুষ, আমি জমজম পানি খেলাম, আমার এই রক্ত টক্ত এগুলো মুছে ফেললাম, তো আমি এখন ওনাকে তো আমার এরা কেউ দেখিয়ে দেবে না বুঝতে পারছি, আমি তো চিনিও না ওনাকে, কিভাবে ওনার সন্ধান পাই, কাকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করলে তো আবার আক্রমণ করবে। তখন আমি এই এক মাসের মতো কাটালাম আর অপেক্ষা করি যে কোনো সময় দেখানি হয়ে যায় তাকে দেখতে পাই কিনা। আর এক মাস আমি কি করলাম, আমার তো খাবার দাবার নাই, আমি বিদেশি মানুষ, সাথে সামান্য আনসারের শ্বাস হয়ে গেছে, বাকি দিনগুলো শুধু আমি জমজম খেলাম, জমজম খেলাম, আলহামদুলিল্লাহ আমার চেহারাটা যেগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছিলো ওজু টজু করতে করতে ধুইতে ধুইতে এটাও ভালো হয়ে গেল, আর আমি জমজম দিয়ে যেন আমার পেট ভরে যায় এরকম মনে হলো, আর আমার শরীর যেরকম আমি স্বাস্থ্য নিয়ে আসছিলাম জমজম খেয়ে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য আরও ভালো হয়ে গেল, একদম সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেলাম এক মাসের ভিতরে। তো এইভাবে এখন আমি তো এক তালে আসি, এক জিনিসের খোঁজে আসি, সেটা পাই কেমনে, তো আমি রাতে রাতেও জেগে থাকি, অনেকে ঘুমাইলে যে রাতে রাতে কোনো সুযোগ পাই কি না। তো একদিন একদিন চন্দ্রের ভালো আলো আসে, ওই রাত্রে আমি অপেক্ষায় আসি কাবা ঘরের পাশে, তখন দেখতে পাচ্ছি যে সবাই ঘুমিয়ে গেছে আশেপাশে, আর কেউ
এখন তাওয়াফও করছে না, জাহেলি জামানায় কিন্তু তারা তাওয়াফের কাজ কন্টিনিউ করত। তবে দেখলাম দুইজন মহিলা শুধু তাওয়াফ করতে আসছে নিরিবিলি, তারা দুইজন মহিলা তাওয়াফ করছে। তাওয়াফ করতে এসে তারা এসাফ আর না এলার কাছে খুব দরখাস্ত দিচ্ছে, এসাফ আর না এলা, এই দুই মূর্তি, এই এসাফ হলো পুরুষ মূর্তি আর না এলা হলো মহিলা মূর্তি, তো এই দুটোর ঘটনা কি? এই দুটো অরিজিনালি এদের ব্যাপারে আরবদের কাছে প্রচলিত ছিল, এই দুইজন জেনা করার জন্য কাবা ঘরের ভিতরে ঢুকছিল জাহেলি জামানায়, এবং সেখানে জেনা করা অবস্থায় তারা আল্লাহর কাছ থেকে অভিশপ্ত হয়ে যায়। ওকে, অভিশপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তী পর্যায়ে অভিশপ্ত করেন এবং তাদেরকে পরবর্তী পর্যায়ে এরা ইয়ে করে মূর্তি বানায়। এই অভিশপ্ত লোকগুলো এখন তাদের পূজনীয় হয়ে গেল। তো ওই দুজনের কাছে গিয়ে যারা তারা তখন খুব আবদার করছে, দরখাস্ত দিচ্ছে, আমি এটা দেখলাম, দেখি যে আমার কাছে খুব খারাপ লাগছে, অহমা তাদু অয়ানি ইসাফ না এলা, ইসাফ না এলার মতো এই মূর্তিগুলোর কাছে গিয়ে যখন দরখাস্ত দেওয়া শুরু করে দিল, আমি তাদের কাছে গেলাম। এই আবুদার গেফারের মাইন্ডে কিন্তু তাওহিদ আছে, এতটুকু উনি বুঝতে পারছেন। ফাকুল তো আন কেহু আহাদা হুমাল ওহাদ হুমাল আহার, বললাম যে এই যে মাহবুদুলের কাছে এরা তো জেনাকার জেনাকারে নিয়েছিল, তো কমপক্ষে এই দুইটার বিয়ে করাই দাও আগে, হালাল করে দাও, তারপরে না তোমরা তাদের কাছে, হারাম খোরের কাছে চাও অন্তত হালাল করে দাও, মানে এটা হালাল তো করা যাবে না এখন। আর উনি তাদেরকে চান্স নিচ্ছে যে তারা কি বোকামি করছে, জেনাকার জেনাকারে মূর্তির কাছে গিয়ে দোয়া করতেছে, সাহায্য চাচ্ছে। ফেমা সানা হুমা দালিক, আমি তাদেরকে থামানোর জন্য এই কথা বললাম যে কার কাছে যাও, কিন্তু তারা থামলো না। ফাআতাতা আলাইয়া, তারা আমার কাছে আসে, বরং আমাকে চ্যালেঞ্জ করতেছে, কি তুমি কি বলতে চাও? ফাকুলতু ওয়াহানুন মিসলুল খাসাবা, আরে এগুলা তাদের, এইটা একটা সাংকেতিক কথা, তার অর্থ হচ্ছে যে এগুলো তো সব মানে উল্টাপাল্টা লিঙ্গ বানাইয়া রাখছে খারাপ জিনিস, যে হিন্দুদের লিঙ্গ পূজা আছে না, এরকম খারাপ জিনিসের কাছে যারা অপকর্ম করেছে এদের কাছে যাও। কিন্তু আমি কথাগুলোকে মানে উনি ভদ্রতা নষ্ট না করে ইঙ্গিতে বলছেন, বললেন আর নিলাম আকনি, আমি তাদেরকে মেনশন করি নাই যে এরা জেনাখর ছিল, তাদেরকে এইভাবে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ইঙ্গিতটাও তাদের কাছে খুব খারাপ লেগেছে, মাহবুদের ব্যাপারে এত বড় তোহমত, জঘন্য কথা। তারা তখন খুব উলুধ্বনি দিতে দিতে এখান থেকে বের হয়ে গেল, আমার কথা আর তাদের কাছে সহ্য হলো না, যেতে যেতে বলছে লাউকা না হা হুনা আহাদুন মিন আনফারে না আহারে, আমাদের সঙ্গে যে আমাদের দল আসছিল, কাফেলা আসছিল, তারা যদি থাকতে এখন এই ব্যাপারে ভালো করে সাইজ করতে পারতো, মাহবুদের ব্যাপারে এত বড় কথা। তা এই কথাবার্তা শেষ, আবুদের গেফারি বলেন যে এই সময় দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নিয়ে সামনে আসছেন, আমি তো আর চিনি না, পরে আর কি উনি চিনলেন, দুইজনেই এই সবাই যখন ঘুমিয়ে গেছে মধ্যরাতের পরে ওনার আস্তে করে নেমে আসছেন, উঁচু পাহাড় থেকে নামতে হতো তখন, তাই না, কাবা শরীফের নিচে ছিল না, পাহাড় উপর থেকে নেমে আসছেন, আমাকে দেখে দেখে ফেললেন, ওনারা বললেন ফাকালা মালাকুমা, ও ওই দুইজন যখন নেমে আসলেন এই দুই মহিলা তখন চলে যাচ্ছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওনাদেরকে জিজ্ঞাসা করলেন ওই দুই মহিলাকে, মা লাকুমা, কী ব্যাপার, তোমরা ওখান থেকে তাড়াতাড়ি সরে আসার ব্যাপার কি? কালাত আসাবিক বাইনাল কাবা ওয়াস্তারি, আরে ধর্মত্যাগী একটাকে পাইছিলাম ওখানে, কাবার গেলাফের মাঝখানে গিয়ে ওখানে তাকে পেলাম। কালা মা কালা লাকুমা, সে তোমাকে তোমাদেরকে কী বললো? কালা কালানা কালিমাতান তামলা উল ফাম, মানে এমন কথা বলছে যে কথা বলে মুখ ভর্তি হয়ে যায়, তো সব ইঙ্গিতের কথা আর কি। মানে এই আরব জাহেলি সমাজেও দেখা যায় তাদের কথা বলার মধ্যে মানে যথেষ্ট লজ্জা সম্ভ্রম সভ্যতা ভদ্রতা এগুলো আছে, তো বলেছে এমন কথা বলছে যে কথা বলা যাবে না, একে মুখ ভর্তি হয়ে যাবে। তো এতটুকু ওই দুইজনেরকে জিজ্ঞাসা করার উত্তর শেষ, আবুদারা এবার বলেন ফাজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ওয়া সাহাবি ওয়া হাত্তা ইসতালাম আল হাজার, ওই দুইজন আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওনারা হাজির আসাদে চুমু খেলেন, এরপরে তাওয়াফ করলেন বাইতুল্লাহ, এরপরে নামাজ পড়লেন,
যখন আমি শুধু তামশা দেখি কি করে, নামাজ পড়া শেষ হয়ে গেলে আমি ওনাদের কাছে আসলাম এবং এসে আমি সালাম দিয়ে ফেললাম। এবং আমার ইয়াকিন হয়ে গেছে ওই যে ভাইয়ের কথায় উনি বুঝতে পেরেছেন যে উনি আল্লাহ নবী, ওনার দিলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে, সরে জমিনে নিজে আসলে এই ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, ওনার ইমান আগে থেকেই ঢুকে গেছে। বলে যে আমি ওনাকে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, দাওয়াত না পেয়েই দাওয়াত গ্রহণ করে ফেলেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ, তিনি এই কথা বলে আমাকে জবাব দিলেন, বলেন মিম্মান আনতা, আরে আপনি কোন দেশ থেকে আসছেন? কুলতু মিন গিফার, আমি গিফার কবিলার লোক সেখান থেকে এসেছি। কালা ফা আহওয়া বিয়াদিহি ফা ওয়াদা আলা জাবহাতিহি, এই কথা শুনে তিনি ওনার হাতটাকে এভাবে কপালে মারলেন একটু এরকম করে। ওনার এই অবস্থা দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। আবু জার বলেন ফাকুলতু ফি নাফসি কারিহা আন্নি ইনতামাইতু ইলা গিফা, আমার কাছে মানে হলো আমার পরিচয় গ্রেফার কবিলা থেকে দেওয়ার কারণে বোধহয় উনি বেশি পছন্দ করলেন না, উনি মনে হয় যেন মাইন্ডটা মুড অফ হয়ে গেলো কিনা, আমার এরকম আশঙ্কা হয়ে গেল এরকম যখন করলেন। তারপরে তিনি বললেন মাতা কুন্তা হাহুনা, এখানে কবে থেকে আপনি আসছেন, কতদিন থেকে? তিনি বললেন আমি প্রায় এক মাস ধরে এখানে আসি। তো এক মাস কোথায় খাওয়া দাওয়া করলেন বিদেশি মানুষ? বললেন যে আমার কোনো খাওয়া দাওয়ার ছিল না, আমি শুধু জমজমের উপরে রিলাই করেছি। এবং দেখেন আমার যে স্বাস্থ্য নিয়ে আসছিলাম এই জমজম খেতে খেতে স্বাস্থ্য আরো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খানা ছাড়াই এক মাস থেকেছি, কোনো ক্ষুধার আমি আর কোনো কষ্ট পাইনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তাআমু তুমিন, তিনি বললেন জমজমের পানি অত্যন্ত বরকতময় মুবারক পানি। আর এখানে এই জমজম পানির মধ্যে যার খাবার খাওয়ার ব্যবস্থা নেই তার খাবারের সমস্ত উপাদান আছে। অন্য হাদিসে কিন্তু তিনি বলেছেন ইন্নাহা তাআমু তুমিন ও শিফা ও সুকমিন, জমজম হচ্ছে খাবারের সমস্ত উপাদান এখানে আছে, খাবারের কাজ করে দেয়, আর যার রোগ বালাই আছে তার জন্য শেফার কাজ করে। এই জন্য আমরা যখন হজ ওমরায় যাবো বেশি করে কিন্তু ওমরা খাবেন, ওমরা সরি জমজম খাবেন, যত আপনি অন্য খাবার খান আর না খান জমজম বেশি করে খাবেন। ওই যে মানুষের বোতলের পানি কিনে কিনে খায় ওইটার তুলনায় গুরুত্ব দিবেন কোনটার বেশি, যদি পাওয়া যায় জমজম, জমজম যতবার খাবেন ততক্ষণ আসেন সেখানে। মা ও জমজম লে মাসুরি বালাহু, জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেই নিয়ত হাসিল হয়ে যায়। ওনার খাবার নাই, খাবারের নিয়তে খেয়েছে, খাবারের কাজ করে দিয়েছে। রোগী মানুষ অসুস্থতা দূর করার জন্য আল্লাহর কাছে নিয়ত করলে ইনশাআল্লাহ অনেকেই ফায়দা পেয়েছেন পরীক্ষিত। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইজানলি ফি তুআমিহি লাইলা, আপনি আমাকে পারমিশন দিবেন আমি এই বেচারাকে আজকে মেহমানদারি করব রাত্রে? তিনি তো অবশ্যই অ্যালাউ করলেন, বলেন আমি আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেই রাতে গেলাম ওনার ঘরে। আবু বকর যখন দরজা খুললেন, খুলেই তিনি তায়েফের ফ্রেশ কিসমিস বের করে নিয়ে আসলেন। তায়েফ কিন্তু আঙ্গুরের জন্য খুব ভালো, ওই আঙ্গুরের কিসমিসটা খুব মজা, আঙ্গুর তো কিসমিস বানানো হয় আঙ্গুরকে ড্রাই করে, তো খেলাম খুব ভালো লাগলো। এরপরে আমি তাদের ওখানে খাওয়া দাওয়া করলাম আর একটু, বলে যে যখন আঙ্গুরের এই কিসমিস খেলাম এক মাস পরে প্রথম কোনো খাবার জাতীয় জিনিস মুখে ঢুকালাম। এরপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় হয়ে গেলো, ইসলাম কবুল ফর্মালি ওনার সঙ্গে হয়ে গেল। এরপরে উনি আমাকে বললেন যে রেডি হয়ে যাও, তুমি তোমার ছিলা এখানে, ফাহাল আন্ত মুবাল্লিগুন আন্নি কওমাকা, এখন তুমি তোমার কওমের কাছে গিয়ে আমার পক্ষ থেকে এই দাওয়াতি কাজ করবো, তো এটা বুঝাই শুনে ওনাকে আল্লাহ আল্লাহ আইয়ান ফাহুম বিকা ওয়াইয়া জুরা কাফিহিম, আশা করা যায় দাওয়াতি কাজ করলে করতে পারলে তোমার দ্বারা আল্লাহ তালা অনেক ফায়দা নেবেন এবং তাদের সবাই যত লোককে তুমি দাওয়াতি কাজে ঢুকাতে পারবা দিনের দিকে ঢুকাতে পারবা সবার সমপরিমাণ নেকি আল্লাহ তালা তোমাকে দান করবেন। আবু জাহাল আবু জার বললেন যে আমি তারপরে ওনা থেকে বিদায় নিয়ে চলে আসলাম, আমার সঙ্গে দেখা তো হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর আমার এখানে থাকার আরে প্রয়োজন নাই, ওনার উনিও দায়িত্ব দিলেন আমি চলে আসার জন্য, আমি চলে আসলাম।
আসার পরে ভাই ওনাইসের সঙ্গে দেখা হলো। ভাই বললেন, মা সোনাতে এতদিন থাকলেন, কি করলেন? বলতে, সোনাত আননি আসলাম তু অসাদ্দাক্ত, আমি কি করছি, আমি তো কামে কাম করছি, বিশ্বাস করে ইমান নিয়ে ইসলাম কবুল করে এসেছি। কালা ওনাইসেন ফামা বি রাগবাতুন আন দীনিকা, বলেন যে যেই দিন আপনি কবুল করছেন আপনি কি মনে করছেন আমি ওটার বিপক্ষে আছি নাকি? ফাইনি কাদ আসলাম তু অসাদ্দাক্ত, আমি ইসলাম কবুল করে ফেলছি, বিশ্বাস করছি, মানে ওনাকে কয় নাই, কি জানি ওনার রিয়াকশন কি হবে না হবে। তারপরে বলে দুইজনে যখন এক হয়ে গেছে, সেও মুসলিম আমিও মুসলিম, সে তো আমাকে বলে নাই। সুম্মা আতাইনা উম্মানা, এই দুইজনে মিলে মার কাছে গেলাম, বললাম যে মা জরুরি খবর, এই তো এই দিন পেয়ে গেছি আমরা, নবী মুহাম্মদের কাছে দুইজনেই কালিমা পড়ে ফেলেছি। তো মা বললেন, ফাম্মা বি রাগবাতুন আন দীনিকুমা, তোমাদের দুইজনের দিনের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। ফা ইন্নি আসলামতু ওয়া সাদ্দাক্তু, খালাস আমি ইসলাম ঈমান এনে ফেললাম, কবুল করে ফেললাম। এরপরে আমরা কওমে গেফারের কাছে আবার ফেরত চলে আসলাম, আমাদের কবিলার কাছে। আমরা এসে দাওয়াতি কাজ করতে থাকলাম, আলহামদুলিল্লাহ তারা প্রায় অর্ধেক লোক হিজরতের আগেই বা মক্কা দখলের আগেই অর্ধেক লোক ইসলাম কবুল করে ফেললেন। এবং সেখানে তাদের যিনি লিডার ছিলেন কবিলার, ইমা ইবনু রাকস আল গেফারি, তিনি নিজেই ইসলাম কবুল করে ফেললেন এবং তিনি নিজেই তাদের জামাতে নামাজ কায়েম করে সেখানে ইমামতিও করা শুরু করে দিলেন। এরপরে আমরা যখন আসলাম পরবর্তী পর্যায়ে, অবশ্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন এবং বদর ওহদের যুদ্ধ শেষ হয়ে যায়, মদিনায় ইসলাম মোটামুটি মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন গফিলা গেফার কবিলার বাকি অর্ধেক যারা ইসলাম কবুল করে নাই তারাও মদিনায় চলে আসলো ইসলাম কবুল করার জন্য। তারা যখন আসলো এবং তাদের আখ্যান দিয়ে আসছিল আসলাম নামে আরেকটি কবিলা, তারাও এসেছিল ইসলাম কবুল করতে। ফালাম্মা আলানু ইসলাম আহুম ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই কবিলার প্রচুর সংখ্যক লোক যখন ইসলাম কবুল করে ফেললো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, গফারুন গফারাল্লাহু লাহা ওয়া আসলামু সালামাহাল্লাহ, যে গফার কবিলার লোকদেরকে সবাই ইসলাম কবুল করে ফেললো, আল্লাহ তাআলা এই সবাইকে মাফ করে দিলেন। আর আসলাম কবিলা সবাই ইসলাম কবুল করলো, সবাই সঙ্গে আল্লাহ তাআলা সন্ধি চুক্তি হয়ে গেল, তার মানে আল্লাহর সঙ্গে তাদের কোনো দুশ্মনী আর থাকলো না। এভাবে আবু দর রাদিয়াল্লাহু তাআলার ইসলামের কাহিনী আসলো। এভাবে অনেক লোক ইসলাম কবুল করছে। এখন আসলো যে কোরাইশদের দুশ্মনী, যত ইসলাম কবুল করে লোকেরা তত দুশ্মনী তাদের তুঙ্গে উঠে। এখন তারা চিন্তা করলো না, আস্তে ধীরে দুশ্মনী করলে হবে না, জোরে সোরে দুশ্মনী করতে হবে। তখন তারা দুশ্মনী করার জন্য কি কি জিনিস অপপ্রচারের জন্য তারা একমত হলো। এক নম্বরে মনে আছে, ওনার ব্যাপারে কি বলার জন্য এগ্রি করলো, ওয়ালিদ ইবনে মুগিরার পরামর্শে তিনি জাতি করল। দুই নম্বরে তারা, গত সপ্তাহে বলেছিলাম, তারা বলল যে আরেকটি বিষয়ে তারা কন্ট্রোভার্সিয়াল করে ফেললো, সেটা কি? কোরআন। কোরআনের ব্যাপারে এটা আল্লাহ থেকে নাজিল হওয়া কিতাব নয়, বরঞ্চ এটা হচ্ছে তার মন গড়া কথা, নবী মুহাম্মদের মন গড়া কল্প কাহিনী, এবং সেই কথাগুলোর জবাব আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছেন ওই সময় আয়াত নাযিল করে দিয়ে। তারা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, না সূরা, এটা হলো সূরা নাহলের 103 নম্বর আয়াতে, তাকে একটি লোককে শিখাইয়ে দেয়। তারা একজন লোক আবিষ্কার করেছে, যে লোকটা এই তাওরাত জম্বুল অনেক পড়েছে, পড়ে রাতের বেলা অন্ধকারে ওনাকে ঘরের মধ্যে অনেক তালিম দেয়, দিয়ে শিখাইয়ে দেয়, আর পরের দিন সকালে আসি উনি বলেন আমার উপরে ওহী নাজিল হয়েছে, অমুক সুরা নাজিল হয়েছে, তমুক সুরা নাজিল হয়েছে। ইয়াল্লিমহু বাশার, এটা আল্লাহ তাআলা বলছেন। তারা অভিযোগ করে যে ওনাকে কোনো একটা একজন শিক্ষক মানুষ আছে, সে তাকে শিখায়। এরপরে সুরা আল ফোরকানের 4-5-7 নম্বর আয়াত আসছে, অকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাম ওয়া আসিলা, এই কোরআন ওহি কিছু না, এগুলো আগে জমানার লোকদের বিভিন্ন কিস্সা কাহিনীগুলো বিভিন্ন কিতাব থেকে জোগাড় করা হয়েছে, কেউ কেউ লিখে লিখে তার জন্য কম্পাইল করে রেখেছে, আর তাকে সকাল সন্ধ্যায় এগুলো তাকে বলে দেওয়া হয়, ওই সময় ওই আয়াত নাজিল হয়েছে বলে সে ক্লেম করে। ইন্নাহা ইনহাদা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আআনাহু আলাইহি কওমুন আখারুন, তারা আরো অভিযোগ করেছে যে এটা অত্যন্ত জঘন্য মিথ্যা কথা এই মুহাম্মদ রচনা করে, আর এই বিষয়ে আসলে অনেক লোক তাকে সাহায্য করে, অনেকের হেল্প নিয়ে
এগুলো বানিয়ে বানিয়ে সে এগুলো ক্লেম করে। মালিহা মালিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আর কি যুক্তি কি ছিল? মানুষ কেমনে নবী হয়, কেমন এই নবী যে খানা দানাও খায় আবার বাজারেও যায়, আবার তিনি নাকি আল্লাহ নবী হন, এই সমস্ত অভিযোগ তাদের চলছে খুব জোরে সোরে। এরপরে আসলো যে তাদের কাহিনীর মধ্যে আপনারা শুনেছেন ওয়ালিদ ইবনে মুগীরা জাদুকরের কাহিনী বলেছে। তাদের মধ্যে আরেকটি ঘটনা আছে যে নাদর ইবনে হারিস, আরেক দুষ্ট প্রকৃতির লোক ছিল তাদের ভিতরে। নাদর ইবনে হারিসের পরিচয় হচ্ছে সে আসলে ইসলামের দুশ্মনীতে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব স্থানীয় লোক তাদের মধ্যে ছিল, এবং সে খুব ভালো জানতো, কাহিনী জানতো, তার কিছু ইতিহাস আসতেছে সামনে। কোরাইশদের অন্যতম বড় একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল এই কয়ান সুবুল্লাহুল আদাওয়া। সে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনীতে কি কি বুদ্ধি বের করা যায়, বুদ্ধিবৃত্তিক তরিকা, ইন্টেলেকচুয়াল লাইনে, সে বুদ্ধিজীবীদের তরিকা এই কাজ করত। সে আসলে হেইরা এলাকায় গিয়েছিল, যেটা বর্তমান সিরিয়া এলাকায়, যেটা ছিল আন্ডার কনস্টান্টিনোপল, কাইসারদের কন্ট্রোলে ছিল। সেখানে লেখাপড়া ছিল, তারা কিছু গল্প কাহিনী বিভিন্ন তাওরাত জবুর জবুর ছাড়াও এগুলো তাদের মধ্যে প্রচলিত ছিল। তা আল্লামা বিহা আহাদিসা মুলুকুল ফরস ও হাদিসে রুস্তম, এবং সে আসলে ও পারস্য সম্রাটদের কাহিনীগুলো সে জানতো পড়তো। যেমন আমাদের দেশে ফেরদৌস নামে একটা কবিতা, কবির কাহিনী আছে না, শাহনামা, এটা কত হাজার বছরের আগে লেখা হয়েছে, প্রায় 2500 বছর আগে লেখা হয়েছে। তো এগুলো আমাদের দেশে কবিতা আকারে শাহনামা পরে আসছে। এইরকম সে এই লোকটা রুস্তম এবং পারস্য সম্রাটের কাহিনী অনেক কিছু সে শিখে লেখাপড়া করে এসেছে। এসে সে আরবদের মধ্যে মাঝে মধ্যে এগুলোর কিছু সেশন করত। এখন তাকে তার মধ্যে মাথায় বুদ্ধি আসলো, আরবরা তাকে ধরলো, তুমি তো ভালোই কিছু জানো লেখাপড়া, তোমাকে দিয়ে আমরা এই নবী মুহাম্মদের এই দিন প্রচারের কাজের দুশ্মনীতে একটু ব্যবহার করব তোমাকে। সে নিজে খুবই ইন্টারেস্টেড, নিজেই বললো যে আসো আমি তোমাদেরকে হেল্প করব। ওকে, তো সে প্ল্যান করলো। ফাকানা ইদা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান, কোনো জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সমাবেশে গিয়ে কিছু কথা বলতেন, দাওয়াতি কাজ করতেন, ওয়াহাদ্দারা কাওমুহুমা আসাবা মিন ক্বাবলাহুম মিন আল উমামি মিন নিকমাতিল্লাহ, যে অন্যান্য জাতিরা আল্লাহর দুশ্মনী করার কারণে কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ কিভাবে আল্লাহর নবী দুশ্মনী করার কারণে ধ্বংস হয়েছে, এগুলো বলার পরে তাদেরকে দাওয়া দিয়ে যখন তিনি উঠে চলে আসতেন, অতপর সেই মজলিসের সমাবেশে আবার সে বলতে, শোনো এতক্ষণ তো তার কথা শুনছো, এখন আমার কথা শোনো, আনা ওয়াল্লাহ ইয়া মাশারা কুরাইশ আহসানু হাদিসান মিনহু, আমি তার তুলনায় অনেক ভালো বক্তৃতা করতে পারবো, শোনো, ওমা হাদিসু ইলা আসাতির আউয়ালিন ইকতাতাবাহা, সে তো আগের জামানার কিছু কাহিনী কিসা কাহিনী শুনে এগুলো তোমাদেরকে শিখে এসে বলে, ফাহালুমা ইলাইয়া, আমার কথা শোনো এখন, ফা আনা উহাদ্দিসুকুম আহসানা মিন হাদিসি, তার কথার চেয়ে আমার কথা অনেক ভালো হবে, আমার বক্তব্য অনেক ভালো হবে। সুম্মা ইউহাদ্দিসু আন মুলুকি ফারিস রুস্তম, পারস্য সম্রাটদের কাহিনীগুলোকে সে এখন বিভিন্ন শাহনামার মতো বিভিন্ন গল্প কাহিনী তাদেরকে অনেকক্ষণ বলল। বলার পরে নিজেই আবার বলে, বিমাদা মুহাম্মাদুন আহসানু হাদিসান মিন্নি, এত কথা শুনো না আমার থেকে, কি কারণে মুহাম্মদ আমার থেকে ভালো কথা বলতে পারে, বুঝতে পারছো, প্রশ্নই আসে না, আমি কত ভালো বলছি দেখো না। ওকে, এবং সে অনেক আরেক কোনো কোনো রেওয়ায়েতে আসে, সে বলছে সাউনজিলু মিসনামা আনজালাল্লাহ, মুহাম্মদ বলে তার কাছে নাকি আল্লাহ নাজিল করে, আমি তার সে ভালো করে আরো বেশি দামি কথা নাজিল করতে পারবো, আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন। তাকে বদর যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিপাত করে দিয়েছেন। তার ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের প্রতি আমার আয়াতগুলো নাজিল করা হয় তখন তারা বলে আগের জমানার লোকদের কিসসা কাহিনী, এটা ওহী তো ওহী কিছু না। ওকে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসীম, ধ্বংস ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য যারা ক্রিমিনাল,
যখন আল্লাহর আয়াতগুলো তাকে তেলাওয়াত করে শোনানো হয়, তখন সে স্পর্ধা দেখায়, সীমালঙ্কন করে, তাকাব্বর করে, এগুলোকে মনে হয় না শুনেই নাই কিছু এগুলো। ফাবাশশির হু বিআযাবিন আলিম, তাকে কঠিন শাস্তির সুসংবাদ দান করুন। এইগুলো এই আরেক তরিকা বুদ্ধিজীবীদের মাধ্যমে কিভাবে ইসলামকে ঠেকানো যায়। তিন নম্বর তরিকা হচ্ছে অমিন আসালিবিহিম আস সুখরিয়া ওয়াল ইসতিজা ওয়া তাকদিব, উপহাস, ঠাট্টা, মস্কারি, বিদ্রুপ এবং অপপ্রচার, বিভিন্ন রকমের তোহমত দেওয়া, বিভিন্ন রকমের লেবেলিং করা। তার মধ্যে ওয়ান অফ দ্য লেবেলিং লেবেলিং এর ইয়া আসছে কোরআন পাকের সূরা হিজরের ৬ নম্বর আয়াতে, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজুনুন। তারা বলতো, হে ওই লোকটি যে দাবি করো তার প্রতি যিকির ওয়াহী নাজিল হয়েছে, তুমি একটা নিশ্চিত পাগল, মাজনুন। মাজনুনের দুটো অর্থ, একটা হলো পাগল আর একটা অর্থ হলো জিনে ধরা, ভূতে পাওয়া। তারপরে আবার তারা বলতো কবিতার কথা, জাদুর কথা। ওয়াজিবু আজাআহুম মুনদিরুম মিনহুম ক্বালাল কাফিরুন হাযা সাহিরুন কাযাব। তারা খুবই আশ্চর্য হয়ে যায় যে তাদের কাছে একজন সতর্ককারী এসেছে আর কাফেররা বলে এই লোকটি হচ্ছে জাদুকর এবং মিথ্যাবাদী। বাল ক্বালু আদগাসু আহলামিম বাল ইফতারা বাল হুয়া শায়ের। তারা বলে এগুলো কিছু সে স্বপ্নে বোধহয় উল্টাপাল্টা কিছু দেখে আর শুনে ওগুলো। আর কেউ কেউ আবার বলে না, সে নিজে মিথ্যা কথা রচনা করে। আবার বলে বাল হুয়া শায়ের, না এগুলো কিছু না, সে আসলে একটা কবি ইত্যাদি। তারা এখন এগুলো তেলাওয়াত শুনে এখন চিন্তা করে কোন কোন তরিকায় লোকদেরকে থামানো যায়, কারণ তার কথার মধ্যে তো অনেক আকর্ষণ আছে, লোকেরা তো এদিকে ঝুঁকে পড়বে। তখন তারা বিভিন্ন তরিকার মধ্যে একটা হলো যে তাকে নিয়ে বিদ্রুপ করো, তার ব্যাপারে যেখানে সমাগমের জনসমাগম হয় সেখানে তাকে মানে ইনসাল্ট করে বিভিন্ন রকম বিদ্রুপের লাইনে কথা বলো, সে খবর আল্লাহ তাআলা দিয়েছেন। وَقَالُوا قُلُوبُنَا فِي أَكِنَّةٍ مِّمَّا تَدْعُونَا إِلَيْهِ وَفِي آذَانِنَا وَقْرٌ وَمِن بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ إِنَّنَا عَامِلُونَ। সবাইকে এই কথা বলো যে আমাদের অন্তরের মধ্যে তালা দেওয়া আছে, বন্ধ আছে, এটা খুলবে না তোমার কথায়। আর আমাদের কানের মধ্যে কিছু পর্দা দিয়ে ব্যারিয়ার লাগানো আছে, তোমার কথা সেখানে ঢুকবে না। আর তুমি যা কিছু বলো তোমার মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা দেওয়াল খাড়া করানো আছে, তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করে যাব। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি যখন কোরআন পড়েন তারা শোনার পরে মনে হয় যেন তাদের মধ্যে কোনো অ্যাকশন হলো না, মনে হয় যেন আপনার মধ্যে তাদের মধ্যে আমি কি করেছি, যারা ঈমান আনে না আখিরাতের প্রতি হিজাবাম মাস্তুরা, বিরাট একটা পর্দা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوا। আমি তাদের অন্তরের মধ্যে একদম একটা বড় ধরনের বাধা দেওয়াল খাড়া করিয়ে দিয়েছি, ঢুকে না, তারা বুঝতে পারে না, বুঝতে চায় না। অফি আযানিহিম ওয়াকরা, তাদের কানের মধ্যেও এরকম দেওয়াল দেওয়া আছে, বাধা দেওয়া আছে, সেটা ঢুকে না ভালো কথাগুলো। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। যখন কোরআনে আপনার রবের কথা বলেন, এক রবের কথা আলোচনা করেন, তখন সঙ্গে সঙ্গে তারা পৃষ্ঠ প্রদর্শন করে জলদি করে পালিয়ে যায়, এ চলে যায় আপনার কাছ থেকে দূরে। দিতে দিতে তারা এই কথা বিভিন্ন তারা কথা প্রচার করার কাজ খুব জোরেসোরে করছে। আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আপনি দেখেন তারা আপনার ব্যাপারে কি কি অপপ্রচার করে, এক একবার এক একটা বলে, কোনটা বলে যে ঠিক করবে সেটাও বুঝতে পারে না, এক এক সময় এক একটা বলে তারা অপপ্রচার করছে। মিথ্যা কথা বলতে হলে কত কাহিনী বানাইতে হয় দেখেন না, একজন হলো জালিম আরেকজন হলো মাজলুম। এখন মিডিয়ার কাজ কি, মাজলুমকে জালিম বানাবে আর জালিমকে মাজলুম বানাবে, এই জন্য কাহিনী জোগাড় করে। তো তারাও কোনটা বলে যে তাদের কাহিনী ঠিক করবে,
এখন তারা আসলো যে তারা ওনার সঙ্গে কিছু একটা পরামর্শের জন্য আসলো, মানে ওনার সঙ্গে সলা পরামর্শ করে কম্প্রোমাইজ করার ফর্মুলা নিয়ে আসলো। এত অপপ্রচার করে ঠেকানো যায় না, এখন কি করা যায়, চলো দেখি তার সঙ্গে ডিল করা যায় কিনা। তো তারা আসলো যে এক কাজ করো নবী মোহাম্মদ, তোমার কিছু জিনিস তুমি একটু ছাড় দাও মাঝে মধ্যে, আর আমরা তোমার বিরোধিতা কিছু ছাড় দেই, তো একটু কম্প্রোমাইজ করে ফেলি, আমরা বসে আলাপ আলোচনা করি, তুমি কোন লাইনে কথা বলবা, কদ্দূর পর্যন্ত যাবা, আর আমরা কোন লাইনে কথা বলে কদ্দূর পর্যন্ত যাবো, একটা অ্যাগ্রিমেন্ট করে ফেলি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন, দেখি কিছু তারা বলে কিনা, আচ্ছা দেখি রিজনেবল হয় কিনা, তিনি বোধহয় একটু কনসিডার করছিলেন। তো আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করে দিলেন, তারা অনেক আশা ভরসা করে আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন তারাও কিছু কম্প্রোমাইজ করতে রাজি আছে। আল্লাহ ওনাকে সাবধান করে দিচ্ছেন, তাই না? এবং তার চেয়ে ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তারা কিভাবে আসলো, হাউলাইল মুশরিকুন ইয়া মুহাম্মদ লাউ তালিনু লাহুম ফি দীনিকা বি ইজাবাতিকা ইয়াহুম ইলা রুকুনে ইলা আলিহাতিহিম, যে আপনি তাদের মাবুদগুলোর ব্যাপারে কথাবার্তা একটু রয়েছে যদি বলেন, আপনি তাহলে আপনার মাবুদের ব্যাপারেও তারা হয়তো একটু নরম হবে, কিছু কম্প্রোমাইজ করবে, কিছু কনসিডার করবে কিনা, এইরকম জিনিস যদি আপনার কাছে প্রস্তাব আসে খবরদার আপনি সাবধান থাকবেন। আর আসলেই তিনি বলেন, হে নবী আপনাকে যদি আমি মজবুত করে না দিতাম, লাকাদ কিত্তা তার কানু ইলাইহিম শাইআন কালিলা, মনে হয় যেন আপনি তাদের দিকে একটু ঝুঁকে পড়ছিলেন কি না, একটু মনে হয় যেন তাদের কথা শোনার জন্য বসার জন্য বোধহয় আপনি প্রস্তুতি নিচ্ছিলেন, আপনি যদি সেটা করতেন কি হতো জানেন, ইদাল্লা আদাকনা কাদাইফাল হায়াত ওয়া দাইফাল মামাত, তাহলে আমি আপনাকে এই দুনিয়ার জীবনে ডবল ডবল শাস্তি দিতাম, মৃত্যুর পরেও আপনাকে ডবল ডবল শাস্তি দিতাম। তো অর্থাৎ উনি তো করবেন না, করলে এরকম হতো, আল্লাহ তাআলা ওনাকে এদুরতার করতে দিবেন না। আর তিনি হয়তো মনে করছিলেন কি বলে একটু শুনি না, কিছু কনসিডার করা যায় কি না, তিনি তো ইসলামের দিকে আনার জন্য এরকম করেন। মাঝে মধ্যে মুসলমানদের মধ্যেও আসে কিছু লোক অন্যদের সাথে, অমুসলিমদের সাথে বিভিন্ন বিষয়ে, ইসলামিক বিষয়ে মনে হয় যেন একটু একটু কম্প্রোমাইজ করে সার দিলে টিলে মনে হয় যেন দুনিয়াতে শান্তি চলে আসবে আর এই সংঘর্ষ থাকবে না। তা আমাদের ইসলামের ব্যাপারে এত অপপ্রচার করে আমরা কিছু ছাড় দেই না কেন, এগুলো কেউ কোনো সময় চিন্তা করেন কি না, এগুলো অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এগুলোর এক একটা সিন ক্রিয়েট করে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, লেসন রেখে দিয়েছেন। এরপরে তারা আসলো কয়েকজন লিডার, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহু ইয়াতুফু বিল কাবা ফিমা বালাগানি আল আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, কয়েকজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন, উনি তাওয়াফ করছেন, এই সময় ওনাকে তারা ধরে ফেলল, মানে তাদের আলাপ আলোচনার জন্যে এই কয়েকজন লিডার, ধরো এখন মোহাম্মদকে নিয়ে আমরা বসে তার সঙ্গে কথাবার্তা বলি, ওয়ালিদ ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, আল ওয়ালিদ ইবনে মুগীরা, উমাই ইবনে খালাফ, আস ইবনে ওয়াইল, এরা এই সবগুলো কিন্তু খুব প্রভাবশালী। এসে ওনাকে বললো, কল ইয়া মুহাম্মদ হালুম্মা, আসো তোমার সঙ্গে একটা কথা বলি, আমাদের প্রস্তাবটা শুনো, ফালনা আবুদ মা তা আবুদ, আমরা তোমার যে যাকে তুমি ইবাদত করো তার ইবাদত আমরা করতে রাজি আছি, ও তা আবুদ মা না আবুদ, তুমি শুধু একটা শর্ত যে আমাদের মাবুদের সঙ্গে তুমি কিছু ইবাদত করে ফেলবা। ওকে ফানাস্তারে কেন নাহনু ওয়া আনতা ফিল আমর, আমরা তোমাদের মধ্যে আর কোনো গন্ডগোল থাকবে না, সুন্দর একটা শান্তি চুক্তি হয়ে যাবে, পিস অ্যান্ড হারমোনি, আমরা সবাই একসঙ্গে বসবাস করি, অসুবিধা কি, সমাজের মধ্যে এগুলো নিয়ে এত দ্বন্দ্ব সংঘর্ষের দরকার কি, আসো আমরা একটা কম্প্রোমাইজে চলে আসি। ওকে ফা ইন কান আল্লাযী তা'বুদু খাইরান মিম্মা না'বুদ কাদ আখাযনা বিহাদ্দিনা মিনহু, তোমার মা'বুদ যদি আসলেই ভালো হয়, তার কাছে ভালো কিছু থাকে, তো আমরা ইবাদত করে সেটা আমরা কিছু পেয়ে গেলাম, আমরা এটা মিস করলাম না। ওয়া ইন কান মা না'বুদু খাইরান মিম্মা তা'বুদ, আর আমরা যে মাবুদের ইবাদত করি এর মধ্যে কোনো ভালাই থাকলে তুমিও সেটা মিস করলো না, কোন তাকাদা খাসা বিহাদ্দা কামিন, তুমিও মোটামুটি আমাদের মাবুদের ভালো কিছু থাকলে সেটাও পেয়ে গেলা, তোমার মাবুদের ভালোটাও পাইলা, আমাদের মাবুদের ভালোটাও পাইলা, আর আমরা দোনো মাবুদের পেলাম, অসুবিধা কি। তো
আল্লাহ তাআলা তখন কোন সূরা নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরগণ, আপনি বলেন হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো ইবাদত করব না যাই যে মাবুদের ইবাদত তোমরা করো। লা আ'বুদু মা তা'বুদুন, তারপর কি, ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ, আর আমি যে মাবুদের ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, আবার রিপিট করা হচ্ছে, তোমরা যেটার ইবাদত করো আমি তার ইবাদত করব না। রিপিট হলো না, রিপিট হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, মিক্স আপ করার কোনো সুযোগ নেই। এখানে শুধু ইবাদতের উদ্দেশ্য নয়, এখানে গোটা দিন, লাকুম দিন কুমালিয়া দিন, এই শুধু ইবাদত নয়, দিনের মধ্যে যত রকমের সংস্কৃতি আছে সব কিছু সামিল, খ্রিস্টি কালচার, ঈদ, আনন্দ, তাদের ধর্মের দিবস, আমাদের ধর্মের দিবস, অনেকে ক্রিসমাস উপলক্ষে আমরা এটা করতে পারবো কিনা, ওটা করতে পারবো কিনা, হ্যাপি ক্রিসমাস বলতে পারবো কিনা, বললে অসুবিধা কি, অনেকে ফতুয়া দিয়ে বসে আছেন। তো এখানে এই যে উম্মতের জন্য এই সিচুয়েশনগুলো আসবে, এগুলো আল্লাহ তাআলা তো জানেন, সেই জন্য ওই সমস্ত সময়ের যে ঘটনাগুলোর সঙ্গে আল্লাহ তাআলা ঘটিয়ে সে উপলক্ষে তিনি আমাদের জন্য গাইডলাইন রেখেছেন। এজ এ খামাখা লোকেরা বিভিন্ন রকমের দ্বিমত পোষণ করে, সেগুলোর জবাব তো আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। তাহলে এই যে অন্যদের পক্ষ থেকে তাদের কোনো অসুবিধা নাই একাদিন আমাদের মাবুদের ইবাদত করতে, কিন্তু আমাদের একবার করতে গেলে অসুবিধা আছে কিনা? সুবহানাল্লাহ, একবার যদি কেউ করে সুবহানাল্লাহ, তার ইমান শেষ, শেরক করে ফেললো। তাদের যদি একবার তৌহিদ করে কিছু আসে না, শেরক তো আসেই ভিতরে, তৌহিদ করলে অসুবিধা কি? কিন্তু আমাদের তৌহিদ এমন জিনিস, শেরকের সামান্য একটুও অ্যালাউ করা যাবে না। তাদেরকে যদি বলেন চলো আসো আমাদের মসজিদে, আমরা এই উপলক্ষে দোয়া করছি, তার অনেকে চলে আসবে। মানে আমাদেরকে যদি বলে যে আসো আমাদের তরি কেটে দোয়া করি, ইবাদত করি, আমরা যেতে পারবো, তাহলে তো আসলে তো ইকুয়াল না সিচুয়েশন। এই যে অনেক সময় আমরা বেকায়দা পড়ি, তারা এভাবে করতে চায়, তা আমরা করি না কেন? এটা এটা না করলে তো অসুন্দর দেখা যায়, এরকম আমাদের কেউ কেউ মনে করে বসি। কিন্তু আমাদের কী যে অসুবিধা আছে, আমাদের দিনের মূল ভিত্তি তো তাওহীদ। তো এই জিনিসটা, এই জন্য শুধু ইবাদত নয়, সার্বিক যে কোনো ধর্মীয় এনিথিং ধর্মের সঙ্গে লিঙ্কড হয়ে আছে, ক্রিসমাসটা তাদের ধর্মের একটা বিরাট অংশ। মূল ভিত্তি হলো কি, ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্তান, এটা তো মূল আকীদা, তিনি বিশ্বাস। এটার ব্যাপারে কোন বিষয়ে আপনি একমত হতে পারবেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওই ধর্মকে অবজ্ঞা করার, হামলা করার, ওই ধর্মের ব্যাপারে নিন্দা করারও আমাদের দরকার নাই, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে। যদি ওই ওইখানে ক্রিসমাস বলে আপনি যেটাই করেন, সেটার মূল বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান, তাহলে এর শরীকের মধ্যে আপনি সরাসরি কোরআনে পাকে অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, তারা এমন কথা বলেছে যে আল্লাহ তাআলা একজনকে সন্তান হিসাবে নিয়েছেন, এই কথা এত মারাত্মক কথা, আকাশ জমিন মনে হয় এই কথার ভারের কারণে, এই কথা এত ব্যাপক মনে হয় যেন আকাশ জমিন নিজে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে, মনে যেন পাহাড় হাদ্দা পাহাড়টা মনে যেন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, যে আল্লাহর ব্যাপারে এত বড় তোহমত, যে আল্লাহর কে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই কথার পরিবর্তে যে কথা, এই কথা আল্লাহর কাছে এত বড় কথা, সেই কথাটাকে সঙ্গে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এই জন্য কম্প্রোমাইজের এই যে প্রেশার আসে আসে সেখানে, দেখো কারো সঙ্গে আমাদের দুশ্মনির দরকার নাই, কিন্তু আমাদের দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এই মজবুতিটা আল্লাহ তাআলা এখানে ওনার সিরাতে পাক থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলছেন। এ কাজে এই সূরা শুধু ওনার জমানার জন্য নাজিল হয়েছে, এই সূরার আর দরকার নেই, যুগে যুগে যখন এই পরিস্থিতি সৃষ্টি হবে তখন এই সূরা আমাদেরকে গাইড করবে, হেল্প করবে। এরপরে বারেবারে তাকিদ করা হয়েছে, রিপিট করা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালা আনা আবুদু মা আবুদ ওয়ালা আনতুম আবুদুন মা আবুদ, চারটি বাক্য একই অর্থ চারবার বলা হয়েছে,
কত গুরুত্ব দেওয়ার জন্য। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের আরেকটি বিষয় ছিল যে ওনার সঙ্গে কিছু কৃত দাসমার্কা লোকজন ইসলাম কবুল করেছে, তাদেরকে নিয়েও বসেন, কিছু ধনী লোকও বসে, গরিব লোকও বসে, ওইখানে তারা কেমনি আসবে, এটি আরেকটা অপপ্রচারের হাতিয়ার। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা আছেন বাইতুল্লাহ, কিছু কিছু কয়েকজন সাহাবি যারা একটু কৃতদাস ছিলেন, যারা নির্যাতনের শিকার, খাব্বাব, আম্মার, আবু ফুকাইহা, এই কয়েকজন সোহাইব, ওনারা বেশ কয়েকজন আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন। এদেরকে দেখে ওরা বলল, দেখো বড় বড় লিডার ওয়ালিদ ইবনে মুগিরা সহকারে তারা আসলো, তারা বলল হাউলা আসহাবুহু কামায় তারাউন, দেখো তো তার এসব তো কৃতদাস, সমাজের নিচু তবকার লোকেরা তার পাশে বসে আছে, আর এইখানে নাকি তারাই হক বেশি চিনছে আমাদের থেকে, আমরা এত বুদ্ধিমান, এত জ্ঞানী গুণী, এত লিডার, আমরা বুঝি না, আর বেকুবগুলো বুঝছে, এটা নাকি আমাদের জন্য একটা দিন হলো। এইভাবে করে প্রেশার দিল যে তোমার পাশ থেকে এগুলোকে সরাই দাও, তাহলে তোমার কথা শোনার জন্য আমরা আসতে পারি। এই সমস্ত ছোটোখাটো লোকজন তোমাদের পাশে ঘুর ঘুর করে, আমরা সবাই ভিআইপি, হ্যাঁ, আমাদের জন্য তুমি এদেরকে নিয়ে বসলে তার তোমার কথা আমরা শুনতে আসবো না। আসলে কি তারা শুনতে আসবে নাকি, এটা একটা উসিলা যে এদেরকে বের করে দাও। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা না করেন, আচ্ছা ঠিক আছে, কোনো সময় তাদেরকে বলি ওই দিন তোমরা আসো না, আমি শুধু বড় লোকদের জন্য দরজা খুলি, এরকম যে কোনো চিন্তা যেন না করেন। আল্লাহ তাআলা অ্যাডভান্স নোটিশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه, খবরদার আপনার কাছে যে লোকগুলো এসে বসে সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, আর তার সন্তুষ্টি যারা চায়, এই মুখলিস লোকগুলোকে খবরদার আপনি কখনো দূরে সরিয়ে দিয়েন না, বের করে দিয়েন না। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, ওদের হিসাব নিকাশের দায়িত্ব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যারা এই উসিলা দিয়ে ইসলাম থেকে দূরে থাকে, তাদের এই এই বড় লোকদের জন্য আপনাকে আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবে না। এখন আমাদের মধ্যে মাঝে মধ্যে লোকেরা বলে, যারা বুদ্ধিজীবী মার্কা, বড় বড় উঁচু তবকার, তারা এই সমস্ত মসজিদে সাধারণ মানুষের সঙ্গে বসলে কি তাদের মানুষ থাকে নাকি, এই জন্য ওনাদের খুব কমই পাবেন, আপনি বসেন না। ইন্টেলেকচুয়ালদের আলাদা আড্ডা আছে, আলাদা সোসাইটি আছে, সেখানে তারা মাঝে মধ্যে মনে করে যে ওইখানে আলাদা কোনো ইসলামিক কিছু করা যায় কি না, যে যাতে যেখানে এই সমস্ত সাধারণ লোকজন থাকবে না, এরকম মাঝে মধ্যে প্রস্তাব আসেও কোনো কোনো জায়গায়, যে দেখেন বড় বড় ইন্টেলেকচুয়াল লোকদেরকে ধরতে হলে তাদের মানের একটা প্রোগ্রাম করতে হবে, তাদের মানে সেখানে ওইরকম ভিআইপি মেহমানদারির মতো করতে হবে, নাহলে তো তারা আসবে না করে দিন ইসলামের দিকে, এরকম কেউ কেউ চিন্তা করে মাঝে মধ্যে, যে সাধারণ মানুষের জন্য যেভাবে করেন এইভাবে করে ওই সমস্ত লোকদেরকে পাবেন না, সমাজের বড় বড় লোকদেরকে ধরতে হলে ওইরকম আলাদা তরিকায় তাদের মতো করে একটা অনুষ্ঠানের আয়োজন করে যে ডিফারেন্ট টাইপের দাওয়াতে কাজের ব্যবস্থা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের লোক ছিলেন, অনেক উঁচু সমাজের অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন, তার কাহিনী আবার আসবে ইনশাল্লাহ। তো উনি কি সাধারণ লোকদের বেলালের সঙ্গে বসে উনি পারেন না ইসলাম শিখতে? কাজে এরকম ক্লাস ডিফারেন্স করা, শ্রেণী বৈষম্য করা এবং বড় লোক ছোট লোককে বিভক্ত করা, এটা ইসলাম কখনো চায় না। এই জন্য ইসলামের জামাতের নিয়ম কি, এই মসজিদের মধ্যে আপনি আসেন, প্রথম আকারে যদি একেবারে আপনার বাড়ির চাকর থাকে আর আপনি পাশে থাকেন, দাঁড়াতে গেলে তার রাইট আছে না নাই, আছে, এবং সে আগের সাফে এসেছে, পিছনের সাফে যদি তার থাকে, তার বস থাকে, তাহলে রাইট আছে, সে তার বসের আগে দাঁড়াবে, এটা নামই ইসলাম। সর্বজনীন মানুষকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যারা নিজেদের এইরকম একটা হাই ক্লাস সোসাইটির মধ্যে নিয়ে গিয়েছেন, তাদের ভিতরে তাকাব্বর রয়েছে, গরুর রয়েছে, এই জন্য আবু জাহাল, আবু লাহাব এই তাকাব্বরের কারণে ইসলামকে কবুল করতে পারেনি। ইয়াতি মোহাম্মদ সে হয়ে যাবে লিডার, আর আমরা এরকম প্রভাব প্রতিপত্তিশালী ধনী মানুষ, মিনাল কারিয়াতাইনি আযীম, ওহী নাযিল করবেন আল্লাহ তাআলা
তো এরকম একটা এতিমের মতো মানুষ হয়েছে, তার ঘরে তার টাকা পয়সা তেমন কিছু নাই, আর আমরা এত ধনী লোক, তায়েফে একজন ধনী আছে আর মক্কা একজন ধনী আছে, তো এতে এই দুজন একজনকে আল্লাহ চুজ করতে পারলেন না? আল্লাহ তালা সেই কথা জবাব কোরআনে পাকি দিয়েছ। তো এই কথা আল্লাহ তালা ওনাকে সাবধান করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এরকম কনসিডার করেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে অ্যাডভান্স হতে থাকলেন, কন্টিনিউ করলেন, বাধা বিপত্তির ঠেলেও তিনি চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যখন তিনি এগিয়ে যাচ্ছেন, থামছেন না, তখন তাদের এই এই পদ্ধতিগুলোর পরে আসলো এবার আসল পদ্ধতি। আসল পদ্ধতি কোনটা? নির্যাতন। এর আগে বিভিন্ন তরিকায় উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, মস্কারি, উল্টা অপপ্রচার, এগুলো দেখায় থামানো যায় না। এখন ইসলামকে ঠেকানোর জন্য নির্যাতনের পথে আসতে হবে। এবং এই নির্যাতনের তরিকা এই জমানায় আছে কিনা, বিভিন্ন মিডিয়া সারাদিন বলার পরেও দেখা যায় থামানো যায় না। এখন ইসলামওয়ালাদেরকে নির্যাতনের শিকার বানাতে হবে। তো এই নির্যাতনের শিকার করে মক্কার লোকেরা মিটিং করলো। আবার ফাস্তামারু উসুল মুশরিকিন ওয়াকাররু লুজু আইলাল উনফ ওয়াল কুওয়াতি ফি মুহারাবাতিল ইসলাম ওয়াল মুনতামিনা ইলাই। মক্কার লিডাররা একত্রিত হয়ে গেল, দেখো অনেক চেষ্টা করলাম কয়েক বছর থেকে, দেখা যাচ্ছে যে না, তার ভিতরে অলরেডি লোক ঢুকছে, আস্তে আস্তে করে লোক বাড়ছে, লোক বাড়ছে, এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের সকল কর্মসূচি, অপপ্রচার, বুদ্ধিবৃত্তিকভাবে কবি সাহেবের যে জাদুকর ইত্যাদি বলা, এবং তার পিছনে ভালো ভালো লোক নাই, নাম করা লোক নাই, আসেমাত্র কিছু কীর্ত দাসমার্কা, এইগুলো বলা টলা কোনো কাজই হলো না। এখন আমরা চূড়ান্ত নির্যাতনের পথে যেতে হবে। তারা মক্কা লোকেরা সিদ্ধান্ত নিল, যাদের যাদের আন্ডারে আত্মীয় স্বজনের মধ্যে হোক অথবা চাকর বাকর বা কৃত দাস দাসী আছে, প্রত্যেক মনিবের দায়িত্ব হলো এদেরকে শায়েস্তা করা। এবং মক্কা থেকে তারা চিঠি পাঠালো বিভিন্ন জায়গায়, বিভিন্ন কবিলায়, তোমাদের প্রত্যেক কবিলায় তোমরা খোঁজ করে দেখো কে ইসলাম কবুল করেছে, এবং তাদের উপরে তারা প্রভাবশালী আছে, তাদেরকে ধরে এনে তারা শায়েস্তার কাজ করবে। এভাবে শুরু হয়ে গেল তাদের সিদ্ধান্ত কার্যকরী করা। ওকে, কিন্তু শুধুমাত্র আল্লাহ তালা তখনও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে হেফাজত করেছেন যে ওনার গায়ে হাত তারা তুলতে পারেনি। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে বলেছেন যে আল্লাহ তালা একটা বিরাট হেকমত এখানে কাজ করেছে। আবু তালেব ইসলাম কবুল না করে ওনার ডিফেন্ড করছেন, আর ওরা সুবিধা করতে পারছে না যে আবু তালেব তো তাদের দিনে এখনো আছে, দিনে আসে না এখনো, মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু ওনাকে ডিফেন্ড করছেন। এখন তার আবু তালেবের বিরুদ্ধেও যেতে পারে না যে উনিও লিডার আর উনিও বলেছে আমি তো আব্দুল মোত্তালেবের দিনের মধ্যে আছি। তো তিনি বলেন যে হয়তো আবু তালেব ইসলাম মিস করেছে, আল্লাহ তালার মানসা ছিল যে তাকে ইসলামে না এনে বাইরে রেখেই নবী মোহাম্মদের সাহায্য বেশি হবে, কারণ ইসলাম কবুল করে ফেলে আবু তালেব নিজেই তাদের আক্রমণের শিকার হয়ে যেতেন, আর কিসের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিফেন্ড করবেন? ইসলাম কবুল না করিয়ে আল্লাহ তালা তাকে দিয়ে, তাদের তরিকার লোক যেহেতু, তারা তার সঙ্গে সুবিধা করতে পারছে না এই জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত চরিত্র, গ্রহণযোগ্যতা, ওনার উপরে সরাসরি আক্রমণ করার মতো সাহস হিম্মত আল্লাহ তাদেরকে দেয়নি, কিন্তু অনেক সাহাবিরা আক্রমণের শিকার হয়ে গেলেন। আর যে সমস্ত ক্রিমিনালগুলো এই আক্রমণের লিড নিত তাদের লিস্ট ওলামায়ে কেরাম সিরাতে পাকি বের করেছেন। এই লিস্টের মধ্যে অনেকেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় গোষ্ঠীর মধ্যে আছে। এক নম্বর লিস্ট হলো আবু তালেব, সরি আবু লাহাব, উনি তার চাচা। তারপরে হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আসে ঘনা সম্পর্ক কি আত্মীয়তার? শ্বশুর তো পরে হয়েছে, সে বহুত পরের ঘটনা, আগের কথা বলেন, চাচা তো ভাই। উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, উকবা, আবু সুফিয়ান ইবনে হারব আরেকজন, আরেক আবু সুফিয়ান, হাকাম ইবনে আবিল আস, নাদর ইবনুল হারিস, যার কথা একটু আগে পড়লাম আমরা, আবুল বাখতারি, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উমাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ, আসওয়াদ ইবনে মুত্তালিব, আল আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস, এই ১৬ জন বড় ধরনের দুষ্কৃতিকারী, বড় লিডার ইসলামের দুশ্মনী তারা করেছিল। এরাই সমস্ত সিদ্ধান্ত নিত, এবং কোরাইশ বংশের লোকদেরকে ছাড়াও মক্কার আশেপাশে অন্যান্য কবিলার কাছে তারা চিঠিপত্র পাঠানো শুরু করে দিল, এবং তারা
একদিন একদিন করে আক্রমণের শিকার বানালো, বিশেষ করে এমনকি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইসলাম কবুল করে ফেলেছেন বেশ আর্লি টাইমে, উনি তো নাম করা মানুষ, তারপরে ওনাকেও তারা টার্গেট বানিয়েছে। ওনাকে কে শাস্তি দিত? ওনার চাচা হাকাম ইবনে আবিল আস, চাচা তো মুরব্বী এই কায়দায়। ফাইউসিকুহু রিবাতান, ওনাকে বেঁধে ফেলত। ওয়াইয়াকুলু লাহু আতারগুবু আন মিল্লাতি আবাইকা ইলা দীনিল মুহদাস, ইলা দীনিল মুহদাস, যে তুমি তোমার পূর্বপুরুষের দিন ধর্ম ছেড়ে একটা বেদাতি দিন, নতুন দিন, বেদা মুহদাস মানে বেদাত, এইরকম একটা নতুন দিনের মধ্যে তুমি ঢুকছো। আল্লাহ লা আখুল্লুকা আবাদান হাত্তা তাদা মা আনতা আলাইহি মিন হাযা আদ-দীন, আমি তোমাকে এই শৃঙ্খল থেকে কোনো কখনো মুক্তি দেব না যতক্ষণ না এই দিনকে তুমি ছেড়ে না দাও। ফায়াকুল উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনিও জবাব দিতেন মজবুতভাবে, আল্লাহ লা আদাহু আবাদান ওয়ালা উফারিহু, কখনো দিন আমি ছাড়বো না, এই দিন থেকে আমি সরে আসবো না। ফালাম্মা রা আল হাকাম সাল্লা বাতাহু ফি দীনিহি তারাকা, এক পর্যায়ে সে নিজে টায়ার্ড হয়ে পড়ে ওনাকে শৃঙ্খলা খুলে দিয়ে ছেড়ে দিয়েছেন। এইগুলো ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে আসলো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচাও ওই আবু জাহালদের নির্দেশে যে প্রত্যেক মুরব্বীরা তোমাদের আন্ডারে লোকদেরকে কন্ট্রোল করো, নির্যাতন করো, তার চাচা ওনাকে পেঁচিয়ে পেঁচাতেন চাটাই দিয়ে, খেজুর গাছের চাটাই দিয়ে ওনাকে মোড়াই ফেলতেন রোল করে, এবং তারপরে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে ওনার নাকের মধ্যে গিয়ে ধরতেন, আর শাস্তি দিয়ে বলতেন ইরজি ইলাল কুফর, যে কুফরের দিকে আমাদের ধর্মের দিকে আসো। ফায়াকুলু যুবাইর লা আকফুরু আবাদান, আমি কখনো ছাড়বো না এই ধর্ম। যিনিরা রাদিয়াল্লাহু আনহা, এক মহিলা, তিনি ক্রীতদাসী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে শেষ পর্যন্ত অত্যাচার থেকে, তারপর যখন নির্যাতন নেমে আসলো, উনি নিজে তাকে টাকা দিয়ে খরিদ করে কিনে মুক্ত করে দিলেন। ফাকালাত কোরাইশ মা আযহাবা বাসারহা ইল্লা লাত ওয়াল উজ্জা, এই মহিলা যিনিরা এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন, তখন তারা প্রচার করা শুরু করে দিল যে লাত আর উজ্জার অভিশাপে মহিলা অন্ধ হয়ে গেছে। ফাকালাত কাযাবু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের কসম তারা মিথ্যা কথা বলেছে। মা তাদুরু লাত ওয়াল উজ্জা ওয়া মা তানফান, লাত উজ্জা আমার কোনো ক্ষতি করতে পারবে না, না কোনো উপকার করতে পারবে। আমি তিনি প্রতিবাদ করলেন তাদের কথা, ওনার এই শক্ত প্রতিবাদের ফলে ফারাদ্দাল্লাহু বাসারহা, আল্লাহ তাআলা আবার ওনার চোখ খুলে দিলেন, অন্ধত্ব আল্লাহ দূর করে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পর নির্যাতন, যে তিনি মক্কার অত্যন্ত একজন টকবগে যুবক ছিলেন, চেহারা অত্যন্ত সুন্দর, আর বাপ মায়ের একান্ত প্রিয় সন্তান, আর টাকা পয়সা যথেষ্ট ছিল, এমন ধনী ছিল, সবচেয়ে দামি কাপড়, হ্যাঁ ডিজাইন ক্লথগুলো কোথায় পাওয়া যায়, আবিষ্কার করা দামি সুগন্ধি, লম্বা লম্বা চুল, মাথায় তেল দিয়ে ভালো করে আঁচড়ে বের হতেন, সবাই বলতো মা রাআইতু বিমাক্কা আহাদান আহসানা লিম্মাতান, মক্কা শহরে এত সুন্দর বাবরি চুলওয়ালা মুসাবের মতো আর দ্বিতীয় ব্যক্তি কেউ ছিলেন না। ওয়ালা আরাক্কা হুল্লাতান ওয়ালা আনআমা নিয়মাতান মিন মুসআব ইবনে উমাইর, তার মতো এরকম নিয়মাতে ডুবে থাকা, পয়সা করি ফুটানি করার কোনোটার অভাব নাই, সুগন্ধির অভাব নাই, কোন রাস্তা দিয়ে গেলে সবাই টের পেত এই রাস্তা দিয়ে মুসাব গিয়েছে, কারণ এই সুগন্ধি আর কার ঘরে নাই, এত দামি আতর ব্যবহার করতেন। এরপরে তিনি যখন দিন ইসলাম খবর পেলেন, তিনি দারুল আরকামে ইবনে আবিল আরকামে গিয়ে গোপনে ইসলাম কবুল করলেন। তার মা আর মা বাবা এবং লোকদের দুশ্মনির ভয়ে লুকিয়ে রাখলেন ইসলামকে, গোপনে যেতেন ওকে, কিন্তু একদিন এক লোকে দেখে ফেলল যে তিনি ইসলাম কবুল করে ফেলেছেন, তার ঘরে গিয়ে খবর দেওয়া হলো, এরপরে তার মা তাকে ধরে অ্যারেস্ট করে ফেলেন, বন্দি করে রাখলেন, বন্দি করতে 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 তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে সে ছাড়বে না, তিনি একদিন ছুটে ফেললেন, কেমনে ছুটে তিনি চলে গেলেন আবিসিনিয়া হিজরত করে পরবর্তী পর্যায়ে। এরপরে ওনার কাহিনী ওখানে গেল। এরপরে নাহদিয়া নামে এবং এক এক ক্রীতদাসী এবং তার মেয়ে, এরা দুইজন ইসলাম কবুল করে ফেলেছিলেন।
এবং কানাত আলী ইমরাতে মিন বনি আব্দিদ্দারের এক মহিলার তারা ছিল কৃতদাসী। ফামার রাবিহিমা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে আর মহিলা নির্যাতন করার বলে কোনোদিন তোমাদেরকে আমি মুক্ত করে দেব না, আর শাস্তি দিতেই থাকব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হেল ইয়া উম্মে ফুলান, ফাকালাত হেল আনতা আফসাদ তাহুমা ফাআতিকহুমা, বলে যে তাদেরকে ছেড়ে দেন না, তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে মুক্ত করে দেন, যদি আপনি তাদেরকে পছন্দ না করেন, এত নির্যাতন করেন কেন? বলে ঠিক আছে, তুমি তো মনে হয় তাদেরকে নষ্ট করছো, তা তুমি তাদেরকে মুক্ত করো। আবু বকর বললেন, কত টাকা লাগবে, আমি কিনে ফেললাম, বহুমা হররাত, আমি কিনেই তাদের দুজনকে মুক্ত করে দিলাম। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকেই মুক্ত হয়েছেন, এবং আরও নির্যাতনের কাহিনী আগামী সপ্তাহে আসবে। আমরা যেহেতু টাইম আমাদের পার হয়ে গেছে, আমরা এখানে আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ।